বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি জানান, বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু লোকবল সংকটে মামলার জট নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। সকালে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তরে স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ স্থাপন করা হবে, এতে নারীসহ সব বিচার প্রার্থী বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচারকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গেও মত বিনিময় করেন প্রধান বিচারপতি। ন্যায়কুঞ্জের যে কনসেপ্টটা, এটা আমরা ভাবনা চিন্তা করি এই কারণে যে আদালত, এই অফিস, এই সবগুলোই জনগণের স্বার্থে, এই জনগণ যাতে সব সেবা স্মুথলি পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে,